তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি বাইরে শ্যুট করছি। তো ফ্রেন্ডস তোমরা দেখবে যখন একটা বড় ইউটিউবারের ভিডিও ভাইরাল যায় তখন আমরা ভাবি যে সেম টপিকে সেম টাইটেলে সেম ডেসক্রিপশনে যদি আমরা একটা ভিডিও তৈরি করি তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা ওই ভিডিওটা অনেকটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস অসুবিধাটা কোথায় চলে আসে, ওই ভাইরাল ভিডিওটা টাইটেল ডেসক্রিপশন ট্যাগ আমরা কপি করতে পারি না, আমরা নতুন ইউটিউবার আমরা এত জানি না। তাই ফ্রেন্ডস এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো যে কোনো ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে তোমরা ওয়ান ক্লিকে কপি করতে পারবে কোনো অ্যাপস ছাড়াই। অনেক বড় বড় ইউটিউবাররা দেখতে পাবে অনেক বলবে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে তারপরে ওগুলো কপি করতে, তোমাদের কোনো রকম অ্যাপস ছাড়াই তোমাদের দেখাবো। তো চলো মোবাইল স্ক্রিনে যা যায় এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করা যা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল কিনে চলেছি। তো চলো তোমাদেরকে শেখায় যে কোনো ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে কপি করবে। সেই জন্য তোমরা প্রথমে ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে? তো ইউটিউবটা ওপেন করার পর ধরো এখানে একটা ভিডিও আমি দেখাচ্ছি। তো ধরো তোমরা এই ভিডিওটা ধরো তোমরা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কপি করবে, ঠিক আছে? এই ভিডিওটা তার জন্য তোমরা কী করবে, এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে, এই নিচে দেখতে পাচ্ছ থ্রি ডট, আমি কম্পিউটার মাউস দিয়ে দেখাচ্ছি, থ্রি ডট অপশানে প্রেস করবে। প্রেস করার পর এখানে তোমরা শেয়ার অপশানে প্রেস করবে, শেয়ার থেকে এখানে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক, কপি লিঙ্ক বলে একটা অপশান আছে, কপি লিঙ্কে প্রেস করবে। নাহলে তোমরা এই ভিডিওটা ক্লিক করার পরেও এখান থেকেও তোমরা এখান থেকেও শেয়ার বলে অপশান আছে, দেখতে পাচ্ছ এই শেয়ার বলে অপশান, ক্লিক করার পরেও এই শেয়ার অপশানে প্রেস করার পর এই ভিডিওটার লিঙ্কটা প্রথম কপি করবে। তো আমি এখানে কপি করে নিলাম, কপি করার পর হোম করবে, হোম করার পরে চলে যাবে তোমরা ক্রোম ব্রাউজার, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছ এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে এলাম, আসার পরেই তোমরা এখানে সার্চ করবে যে www.youtube.com। তো আমি দেখতে পাচ্ছ ওপরে সার্চ করেছি www.youtube.com, সার্চ করার পর এখানে গো বলে অপশানে সার্চ করবে। সার্চ করার পরেই দেখবে তোমাদের ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে তোমরা যেটা কপি করেছিলে যে লিঙ্কটা এখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে? তোমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। পেস্ট করার পর আবার তোমরা এখানে সার্চ করে দেবে গো অপশানে পেস্ট করার পর। তো দেখতে পাচ্ছ প্রথমেই এখানে শো হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটার উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে ভিডিওটা তোমরা অফ করে দেবে, প্লে করার দরকার নাই। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইটেল দেখাচ্ছে, আবার এখানে দেখো এখানে প্রেস করবে, দেখো ডেসক্রিপশন এখানে নিচে ডেসক্রিপশন দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা কী করবে, টাইটেলটা এখানে প্রেস করবে আঙুল দিয়ে, প্রেস করার পরে দেখো দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশান চলে আছে, এখানে কপি অপশানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কপি বলে অপশান আছে, কপিতে প্রেস করবে, টাইটেলটা কপি হলো। তো তারপর যেখানে এবার তোমরা যে ভিডিওটা তোমরা আপলোড করেছো সেই ভিডিওটার এখানে গিয়ে তোমরা টাইটেলে পেস্ট করে দেবে। ধরো আমি এই ভিডিওটা এখানে ডেসক্রিপশনে আমি ওয়াইট স্টুডিওর মধ্যে আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমি কপি করেছিলাম আর পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। আবার তোমরা এখান থেকে চলে যাবে, আসার পরে দেখো নিচেই দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি কপি করতে চাও সেম তোমরা এভাবে প্রেস করে ধরবে, প্রেস করবে যতটা তোমরা কপি করবে এভাবে নিয়ে আসবে, দেখতে পাচ্ছ যতটা কপি করবে। তারপর এখানে কপি অপশানে প্রেস করবে, তারপর আবার তোমরা ওয়াইট স্টুডিও যে ভিডিওটা তোমরা ডেসক্রিপশনে পেস্ট করতে চাও ওয়াইট স্টুডিওতে এসে এখানে পেস্ট করে দেবে, দেখতে পাচ্ছ সেম আমি পেস্ট করে দিলাম। তো এইভাবে তোমরা যে কোনো ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কপি করতে পারবে। টাইটেলটা দেখালাম আর ডেসক্রিপশনটা দেখালাম, তাই তো? ওই টাইটেলটা কীভাবে কপি করলে দেখালাম আর ডেসক্রিপশনটা দেখালাম, কিন্তু এবার তোমরা ট্যাগটা কীভাবে কপি করবে সেই জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমরা চলে যাবে প্লে স্টোরে, ঠিক আছে? গুগল প্লে স্টোর চলে যাবে, এখানে আসার পরে এখানে তোমরা সার্চ করবে যে ট্যাগ ইউ বলে, ঠিক আছে? আমি দেখো সার্চ করছি, এটা সব ইউটিউবাররাই ব্যবহার করে ট্যাগগুলো কপি, অন্য ভিডিওর যে কোনো ভিডিওর ট্যাগ কপি করার জন্য। আবার অনেক সময় কী করে এখান থেকে ট্যাগ অনেক সময় রিসার্চও করা হয়, তো রিসার্চও করে। তো এখানে আমার আপডেট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ইনস্টল করবে, ওপেন বলে চলে আসবে, ওপেন করে নেবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ওপেন করলে হবে না, আপডেট চলে আসবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছ এখানে কিছু করার দরকার নাই, তোমরা ইউটিউব ভিডিওটা চলে আসবে। তো ভিডিওটার ধরো আমি কী করব, এই ভিডিওটার ধরো আমি ট্যাগগুলো কপি করব, টাইটেল ডেসক্রিপশন দেখালাম, সেম তোমরা এখানে শেয়ার অপশানে প্রেস করবে, উপর দিয়ে স্ক্রল করবে, দেখবে যেটা বললাম গুগল প্লে স্টোর ডাউনলোড করতে ট্যাগ ইউ, এই নিচেই দেখবে তোমাদের শো হবে। তো এই ট্যাগ ইউ অপশানে প্রেস করবে, অ্যাপ্লিকেশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের এখানে এই অপশানটা প্রেস করবে এখানে, ঠিক আছে? এখানে প্রেস করবে, প্রেস করার পর এখানে সার্চ অপশানে প্রেস করবে, সার্চ অপশানে এখানে দেখতে পাচ্ছ সার্চ অপশান পেস্ট ইউটিউব, তো এখানে সার্চ অপশানে প্রেস করবে, খানিকক্ষণ বাদই দেখবে তোমাদের ট্যাগগুলো কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে সব ট্যাগগুলো এখানে কপি হয়ে গেল। এখান থেকে তোমরা উপরে উপরে প্রেস করে দেখো, এখানে প্রেস করবে ট্যাগগুলো কপি হয়ে যাবে, তারপর তোমরা যেখানে খুশি পেস্ট করতে পারো। তো আমি আবার ওয়াইট স্টুডিওতে এসে এখানে ট্যাগ অপশান আসার পর এই ট্যাগে তো আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এভাবে তোমরা পেস্ট করে দেবে, তো এভাবে তোমরা এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে? তারপর এখানে সেভ করে দেবে। তো এবার তোমরা যে কোনো ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে কপি করলে দেখালাম, তো এভাবে তোমরা করবে ওয়ান ক্লিকে।
তো ব্যাস তোমরা দেখলে যে কীভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কপি করতে হয়, তো এইভাবে তোমরা কপি করে নেবে। আর শুধু ট্যাগটা কপি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগে, ওটা ওটা মাস্ট, ওটা সব ইউটিউবার কাছেই আছে, তো তোমরা ওভাবে করে নেবে। তো ব্যাস আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর বাইরে শ্যুট করছি কেমন লাগছে বলবে তোমরা। তো ব্যাস চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিও।